অষ্টম শ্রেণীর বন্ধুদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের টিউটোরিয়ালে। এই টিউটোরিয়ালটি তোমাদের জেএসসি স্পেশাল ম্যাথ ক্লাস নিয়ে। এই ভিডিওতে তোমরা শিখবে অষ্টম শ্রেণীর গণিত প্রথম অধ্যায় পাঠ এক প্যাটার্ন। অষ্টম শ্রেণীর সকল বিষয়ের তোমাদের সকল বিষয়ের ক্লাসগুলো ধারাবাহিকভাবে চালিয়ে যাব। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। প্রথমে আমাদের জানতে হবে প্যাটার্ন কি। নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সংখ্যা নকশা বা যে কোনো গাণিতিক বিষয় সাজানোকে গণিতের প্যাটার্ন বলা হয়। বৈচিত্র্যময় প্রকৃতি নানা রকম প্যাটার্নে ভরপুর। তুমি তোমার আশেপাশে তাকিয়ে দেখবে অনেক রকমের প্যাটার্ন আছে। যেমন তোমার নকশা করা যে জামাটি আছে সেখানেও তুমি খুঁজলে একটা প্যাটার্ন খুঁজে পাবে। আবার পাঁচের গুণিতকগুলোর শেষে শূন্য বা পাঁচ থাকে। পাঁচ একে পাঁচ, পাঁচ দুগুণে দশ, প্রথমে পাঁচ এরপরে শূন্য, এরপরে আবার পাঁচ আবার শূন্য, শেষে যে শূন্য এবং পাঁচ থাকে এটাও কিন্তু এক ধরনের প্যাটার্ন। আবার শিশুর লাল নীল ব্লক আলাদা করাও কিন্তু একটি প্যাটার্ন, যেখানে লাল ব্লকগুলো একদিকে যাবে আর নীল ব্লকগুলো আরেক দিকে যাবে। নিচের চিত্রগুলো লক্ষ্য করো। এই চিত্র দুটি তোমাদের বইয়েই আছে। প্রথম চিত্রে এবং দ্বিতীয় চিত্রে তোমরা দুই ধরনের দুটি প্যাটার্ন দেখতে পাচ্ছ। প্রথম চিত্রের প্যাটার্নে প্রতিটি আড়াআড়ি টাইলের পাশের টাইলটি লম্বালম্বিভাবে সাজানো, খুবই সাধারণ একটি প্যাটার্ন এবং এটি নিয়মের কারণে কিন্তু একটি প্যাটার্ন তৈরি হয়েছে। সাজানো যদি কোনো নিয়ম না থাকতো, এখানে দুটো তিনটে এভাবে যদি সরানো ছড়ানো থাকতো, তাহলে কিন্তু এটি প্যাটার্ন হতো না। আবার চিত্র দুই এ একদম উপরে একটি এক, দ্বিতীয় লাইনে দুই পাশে দুটি এক আছে। এই প্যাটার্নের নিয়ম হচ্ছে পাশে মানে সাইডের প্রত্যেকগুলাই এক হবে, সেটা বাম সাইড এবং ডান সাইডের সবগুলোই এক হবে। আর তোমরা এখানে লক্ষ্য করো তৃতীয় লাইনে, দ্বিতীয় লাইনে যেহেতু দুটি এক ছিল, এই দুটি এক যোগ করে তৃতীয় লাইনে দুই হয়েছে, এক যোগ এক দুই। আবার তৃতীয় লাইনে এক যোগ দুই, এটা চতুর্থ লাইনে এসে তিন হয়েছে। তোমরা চিত্রটি ভালোভাবে খেয়াল করো। যেমন তোমরা নিচে দেখতে পাচ্ছ, দেখিয়ে দেওয়া আছে যে এক এবং তিন যোগ করে চার হয়েছে। এই প্যাটার্নটির কিন্তু নিয়ম এটাই, প্রত্যেকটা পাশে এক থাকবে এবং দুটি সংখ্যা যোগ করে একটি সংখ্যা লেখা হবে। তোমরা প্রকৃতিতে দেখবে বিভিন্ন ফুল পাতাও কিন্তু প্যাটার্নে তৈরি। আরো কিছু প্যাটার্ন দেখি, তিন পাঁচ সাত নয় এগারো, এটি একটি প্যাটার্ন। কিভাবে এটি প্যাটার্ন হলো? এখানে তিনের সাথে দুই যোগ করে পাঁচ হবে, আবার পাঁচের সাথে দুই যোগ করলে সাত হবে, আবার সাতের সাথে দুই যোগ করলে নয় হবে। এভাবে এগারোর সাথে যদি তোমরা দুই যোগ করো তাহলে হবে তেরো, আবার তেরোর সাথে দুই যোগ করলে হবে পনেরো। চলো এ ধরনের আরো একটি প্যাটার্ন দেখি। এই প্যাটার্নে এক চার সাত দশ তেরো, এই প্যাটার্নটিও প্রথম প্যাটার্নটির মতোই তিন পাঁচ সাত নয় এগারো তেরোর মতোই একই ধরনের একটি প্যাটার্ন। শুধু একের সাথে তিন যোগ করে চার হয়েছে, মানে এখানে তিন যোগ করা হয়েছে, আগে দুই যোগ করা হয়েছিল আর এখানে তিন যোগ করা হয়েছে। তাহলে দশ তেরো এর পরের সংখ্যাটি হবে ষোলো, আবার ষোলোর পরের সংখ্যাটি কত হবে বলো তো? ষোলোর পরের সংখ্যাটি হবে উনিশ। এভাবে তোমরা তিন যোগ করে অনেক প্যাটার্ন তৈরি করতে পারো। আবার এভাবে কিন্তু তোমরা শুধু দুই তিন নয়, অন্য যে কোনো সংখ্যা যোগ করে আলাদা ধরনের প্যাটার্ন তৈরি করতে পারো। এখানে দুই চার আট ষোলো বত্রিশ, এটাও এক ধরনের প্যাটার্ন। এই ধরনের আরেকটি প্যাটার্ন হচ্ছে তিন ছয় বারো চব্বিশ আটচল্লিশ। এই প্যাটার্ন দুটোতে প্রত্যেকটি সংখ্যাকে দ্বিগুণ করে পরের সংখ্যাটি লেখা হয়েছে, প্রতিবার দ্বিগুণ হয়ে যাচ্ছে এই সংখ্যাগুলো। যেমন দুইয়ের দ্বিগুণ চার, আবার চারের দ্বিগুণ আট, আটের দ্বিগুণ ষোলো, একইভাবে ষোলোর দ্বিগুণ বত্রিশ, বত্রিশের দ্বিগুণ চৌষট্টি, একইভাবে তিনের দ্বিগুণ ছয়, ছয়ের দ্বিগুণ বারো, বারোর দ্বিগুণ চব্বিশ এবং চব্বিশের দ্বিগুণ আটচল্লিশ, আর আটচল্লিশের দ্বিগুণ ছিয়ানব্বই। এই প্যাটার্নগুলো তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে বহু নির্বাচনী প্রশ্নে এসে থাকে, কারণ এখানে তোমার এই প্যাটার্নটি ধরো দেওয়া আছে দুই চার আট ষোলো বত্রিশ, এর পরের সংখ্যাটি কি হবে? তাহলে তোমরা খুব সহজেই শুধু ধরতে পারো যে দুইয়ের দ্বিগুণ চার, চারের দ্বিগুণ আট, তাহলে পরের সংখ্যাটি খুব সহজে লিখে দিতে পারবে এটি চৌষট্টি। তোমরা যারা এই ক্লাস সহ পরবর্তী প্রত্যেকটি ক্লাসের পিডিএফ শিট পেতে চাও, তারা কমেন্টে ইমেল অ্যাড্রেস দিয়ে শিট চেয়ে নেবে। আমাদের আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত অনলাইন ক্লাস চ্যানেলের সাথেই থাকো।